তাই আমাকে দেখে থরথর করে কাঁপে। আরে গদ্দার তো আপনি, কেউ চিনত না। 84 সালে রাজীব গান্ধী আপনাকে সোমনাথ চ্যাটার্জির মতো বড় মাপের বামপন্থী নেতার বিরুদ্ধে প্রার্থী করেছিল, আর ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, ওই হাওয়ায় আপনি জিতে গেছিলেন। নেপই মারে দই, আপনাকে চিনিয়েছে মমতা ব্যানার্জি। আপনি 98 সালে দল গঠনের পরে রাস্তায় ঘুরছিলেন ফাউ ফাউ করে, ভারত রত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছিল, তাই আপনার পরিচিতি এবং ব্যাপ্তি। আপনি প্রথম রাজীব গান্ধীর পিঠে ছুরি মেরেছেন, পরে 2001 অটলজির সঙ্গে বেইমানি করেছেন। গোটা ভারতে কেন পৃথিবীতে এত বড় গদ্দার দুটো নেই যেটা মমতা ব্যানার্জি করেছেন? লোক নাই, লোক বুঝে নিয়েছে, ধাপ্পাবাজ, মিথ্যা ছাড়া সত্যি বলে না। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি, কোনো চাকরি হয়নি, এখন মিথ্যা কথা বলছে, এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্প হবে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবে। আরে কে বন্ধ করবে? 3,000 টাকা করে দিব, আমরা পারি, বিজেপি করে দেখাবো, আমরা 450 টাকার গ্যাস দেব, প্রতি বছর SSC-তে চাকরি হবে, অপেক্ষা করুন না, দেখতে পাবেন কয়েকটা দিন অপেক্ষা করুন, ভোট করিয়ে দেবো আমরা, বুথে কিচ্ছু হবে না। আর আগের দিন যদি পি পা করে, পতাকা ছিঁড়ে মদ মাতালকে দিয়ে অত্যাচার করে, আমাদের জানাবেন, আমি একদম অ্যাক্টিভ থাকবো। 23 তারিখে প্রচার বন্ধের পরে কোথাও কোনো গোলমাল করলে দেখে নেব, বললে ভালো করে দেখিয়ে দেব, 6 ফুটের লম্বা লাঠি আছে কেন্দ্রীয় পুলিশের হাতে। লুট করতে হলে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হবে, সেই ভাষাতে আমরা উত্তর দেওয়া, অনেকবার আসব। আর ভোট কেমন ভাবে হয়, আপনাদের চুরি চামারি সব বিদ্যা আমার জানা আছে, এমনি তো আপনাদের ভিতরে যা চলছে আমি জানি। ভাইপো এসেছিল, তৃণমূলের যারা প্রবীণ নেতা সুধাংশু মণ্ডল, বিপ্লব রায়চৌধুরীদের এত অপমান করে গেছে, এত উদ্ধত অহংকার হয় কি করে এই ছোড়ার, এই ছোড়ার এত উদ্ধত হয় কি করে? আরে আমাকে গদ্দার বলবি, ঠিক আছে নাম ধরে বল, মমতা ব্যানার্জি বলছে মেদিনীপুরের গদ্দার। মেদিনীপুরে আপনারা সবাই গদ্দার। আপনারা দেখছেন বর্তমান সময় .com।